মই ভাবো পার্কিং ব্যবস্থাটুক বিরোধিতা করা অনুচিত বলে মই ভাবো, কারণ এই পার্কিং ব্যবস্থাটুক কারবার ব্যক্তিগত লাভালাভর কারণে আমি দিয়া হওয়া নাই। মৰাণবাসী রাইজর বিভিন্ন স্থানীয় সংগঠনের বহু নেতা কর্মীর লগত আলাপ আলোচনা করে এই পার্কিংয়ের ব্যবস্থা আমার মৰাণ ৰাজহ চক্র আর আমার খণ্ড উন্নয়ন বিষয়ের উদ্যোগত এখিনি কাম হয়েছিল, যত সভাখনত মোকো নিমন্ত্রণ জানাইছিল। কিন্তু আপত্তি হওয়ার একটা কারণ হয়তো আছে, কারণটা হয়েছে কি যে যা লেচি আছে লেচিবিলাকে হয়তো ব্যবহার বা আচরণ ভুল করেছে, মানুষ যে ধরনের কথা কব লাগে যেনে ধরনের সহায় সহযোগ করে দিব লাগে এইখানে তেওঁলোকে করা নাই। কারণ আমি বেলেগ সিটিবিলাক দেখিছো যে লেচিবিলাকৰ কাম হয়েছে যিজন লাইনমেন থাকে তেওঁ গাড়িখন পার্কিং করা ড্রাইভারজনক বা গৰাকীজনক সহায় করে দিয়াটো তেওঁলোকৰ কাম। কিন্তু ইয়াতে মই শুনিবলৈ পাইছো যে গাড়িখন রখাই পেলাই কোনোবা কাম কৰি পেলাই মানুহজন ঘূৰি আহে, যেতিয়া গাড়িখনত আকৌ ষ্টিয়াৰিঙত উঠে তেতিয়া লেচিজন বা লাইনমেনজন দৌড়ি আহে কেবল পয়সাটো লবলৈ আহে। সেই কথাটোত তো মানুহে বেয়া পাবই, শব্দ গাঁথনিও ভুল হয়েছে হয়তো, যাক যেনে ধরনের কব লাগে কব জনা নাই পড়া নাই, আর কামটোও নতুন, এই লড়াবিলাকৰ অভিজ্ঞতাটো কম। সেইকাৰণে মই ভাবো যে এই যেটো আচরণগত যেখানে ক্ষুধরণে সেইখিনি আমি আনিব লাগিব, কথা বতরা পাতিব লাগিব, মুঠৰ ওপৰত গোটেই ব্যবস্থাটোক বিৰোধিতা কৰিব লাগে বুলি মই নাই ভবা। কারণ ইয়াত এইকাৰণে লেচি ব্যবস্থাটো কৰা হৈছে যে টাউনখনক আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন হৈ থকাটো বিচাৰো। কারণ আমি এনেই দেখিছোঁ যে গাড়ি কোনে ক'ত ৰাখে ঠিক নাই, ইফালে এখন গাড়ি সিফালে এখন গাড়ি, এখন গাড়ীৰ পৰা অন্য এখন গাড়ী উলিয়াই নিবৰ কাৰণে অসুবিধা হয়। আমি ইচ্ছা প্ৰকাশ কৰিছিলোঁ যে লেচিক যদি দি দিওঁ খণ্ড খণ্ড কৰি পেলাই, তেওঁ নিজৰ খণ্ডটো অন্ততঃ গাড়ীখিনি চিজিল কৰি ৰাখিব, আৰু গাড়ীবিলাক চিজিল কৰি ৰাখিলে নগৰখন দেখিবলৈ ধুনীয়া হ'ব। কিন্তু এতিয়া হয়তো সেই কামখিনি কৰাত লেচিবিলাক ব্যৰ্থ হৈছে, গতিকে আমি লেচিবিলাকৰ লগত আকৌ আলাপ আলোচনা কৰিম। তেওঁলোকৰ আচৰণগত যিখিনি শুধৰণি কৰিব লাগে সেইখিনিও তেওঁলোকে কৰিব লাগিব, আৰু গাড়ীখিনি সুন্দৰকৈ সজাই থোৱাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ যিখিনি দায়িত্ব, গৰাকীজনক বা ড্ৰাইভাৰজনক সহায় কৰি দিয়াটো তেওঁৰ যিটো ভূমিকা থাকিব লাগে সেইখিনিও তেওঁ পালন কৰিব লাগিব। তেতিয়া তেওঁলোকে লেচি চলাবৰ কাৰণে অনুমতি পাব চৰকাৰৰ তৰফৰ পৰা বা বিভাগীয় কৰ্তৃপক্ষৰ পৰা, অন্যথা তেওঁলোকক লেচিৰ পৰা কৰ্তন কৰা হ'ব। তাৰ কাৰণে মই নিজে উদ্যোগ ল'ম।